আপনারা দেখছেন বঙ্গের খবর। অভিযান চালিয়ে 26টি পাখিকে উদ্ধার করলো সোনামুখী বন দপ্তর। সোনামুখী পৌরসভার নতুন বাজারে বেশ কয়েক মাস ধরে কিছু অসাধু ব্যক্তিরা বন্য পাখি ধরে বিক্রি করছিলেন, এমন অভিযোগ তাদের কাছে আগেই ছিল। আর সেই মতো গতকাল সোনামুখীর বাজারে অভিযান চালিয়ে 26টি পাখি উদ্ধার করলো সোনামুখী বন দপ্তরের আধিকারিকরা। বন দপ্তর সূত্রে খবর, 8টি টিয়া পাখি, 8টি মুনিয়া পাখি, লাভবার্ড 2টি, ব্ল্যাক হেড মুনিয়া 8টি সহ মোট 26টি পাখিকে চোরাই ব্যবসায়ীদের হাত থেকে উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সোনামুখী ফরেস্ট রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী বলেন, খবর পেয়ে আমরা ওখানে পৌঁছালে তখন পাখিগুলিকে রেখে যারা বিক্রি করছিল তারা পালিয়ে যায়। অভিযান চালিয়ে আমরা মোট 26টি পাখি উদ্ধার করেছি। এরপর আমরা পাখিগুলিকে দেখব সুস্থ আছে কিনা। যদি সুস্থ থাকে তাহলে তাদের আবারও মুক্ত আকাশের নিচে খোলা বনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অনুযায়ী ছেড়ে দেওয়া হবে। আর যদি অসুস্থ থাকে তাহলে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তারপরেই বনে ছাড়া হবে। হ্যাঁ, আজকে সোনামুখী মিউনিসিপ্যালিটি নতুন বাজারে আমরা খবর পাই যে ওখানে কিছু পাখি বিক্রি হচ্ছে। খবর পাওয়ার পর আমাদের বিট অফিসার প্রদীপ মিশ্র, আমাদের ফরেস্ট গার্ড সহ আমরা বাজারে যাই। বাজারে যাওয়ার পর পাখিগুলো উদ্ধার করা হয় এবং আমরা আসার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যারা বিক্রি করছে ওরা পালিয়ে যায়। তো আমরা পাখিগুলো উদ্ধার করে নিয়ে এসেছি, এখন আমাদের রেঞ্জ অফিসে রাখা আছে এবং আমাদের কর্তৃপক্ষের সম্মতিক্রমে আমরা পাখিগুলোকে ছেড়ে দেবো। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর। স্বপ্নের আবাসন উপহার দিন, জেডি ডেভেলপার প্রেজেন্ট মল্লভূম প্লাজা এনেছে আপনার সাধ্যের মধ্যে 1BHK, 2BHK, 3BHK ফ্ল্যাট এবং কমার্শিয়াল স্পেস। এছাড়াও পাবেন কার পার্কিং ও এসি কমিউনিটি হল আপনার শহরে আপনার মনের মতো ঠিকানায়। রসিকগঞ্জ বাসস্ট্যান্ডে আপনার মনের মতো ফ্ল্যাট, শিউলি ঝরানো শিশির মাখা একটি শরতের প্রভাতে আপনিও হয়ে যান একটি নতুন ফ্ল্যাটের মালিক। বুকিং চলিতেছে, তাহলে আর দেরি কেন, আজই আসুন আমাদের ঠিকানায়। দত্তভবন রসিকগঞ্জ, রক্ষাকালী মন্দিরের সন্নিকট, চিড়াকল, বিষ্ণুপুর, বাঁকুড়া। যোগাযোগ নাম্বার 9564105476, 9433004255, 8240327178।